আয়োজনটা দেখলাম যে পুরো মিউজিক ফেস্টিভ্যালের পাশাপাশি হচ্ছে এরকম একটি আয়োজন। এটা আমি বলবো একটি মিনি মিউজিয়াম, অনেক বিলুপ্ত প্রায় যন্ত্র যেগুলো আমরা প্রায় ভুলতে বসেছি। ইনস্ট্রুমেন্টগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি যে আমার ছোট মেয়েটিকে নিয়ে এসেছি, এই ইনস্ট্রুমেন্ট দেখে ওর মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে। এখানে এসেছি গান শুনতে, তো গান শোনার পাশাপাশি এরকম একটা পরিকল্পনা দেখব সেটা ভাবিনি। এখানে এসে দেখে ভালো লাগছে যে আগামী ঢাকা কেমন হওয়া উচিত। খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এবং ঢাকা তো সেন্ট্রালাইজ, যে কারণে আমাদের এখানে জনগণ বেশি, বাট এই সব জিনিসগুলো রেখেও কী করে বিভিন্ন জায়গায় ঢাকাটাকে এক্সপ্যান্ড করা যায়, এটার একটা চমৎকার পরিকল্পনা আমরা এখানে দেখলাম। সত্যি সত্যি সরকার এই বেঙ্গল ইনস্টিটিউটের এই আর্কিটেকচার প্ল্যান বাস্তবায়ন করতে পারে, তাহলে হয়তো গুলশান কেন ঢাকা শহরও সুন্দর একটা শহর হতে পারে। আমি রিটায়ার্ড আর্মি অফিসার, ভিআইপি গ্যালারি তো অনেকক্ষণ দেখেছি কিন্তু আমি মজা পাইনি, কিন্তু আপামর জনসাধারণের সাথে স্টেডিয়ামের গ্যালারিতে যখন বসে বসে দেখছি সবার সাথে মিশেছে, আমার খুব ভালো লাগছে। আমার অনুভূত উপলব্ধির অনুভবী স্প্রিয়াগুলো অনুরণিত হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের গুণীজনেরা আসছেন এবং উচ্চাঙ্গ সঙ্গীতকে চর্চা করছেন, নিজের মধ্যে ধারণ করছেন এবং চমৎকারভাবে বিদেশি প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে কম্পিট করে মঞ্চে আসছেন, এটা সত্যিই প্রশংসার দাবিদার।